জাহান্নামের বিবরণ আর তার সৃষ্ট বস্তু। আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরে ছিলেন, তখন জোহর সালাতের ওয়াক্ত হলো। তিনি বললেন ঠান্ডা হতে দাও। পুনরায় বললেন টিলাগুলোর ছায়া নিচে নেমে আসা পর্যন্ত ঠান্ডা হতে দাও। আবার বললেন জোহরের সালাত ঠান্ডা হলে পরে আদায় করবে, কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপ থেকে হয়ে থাকে। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জোহরের সালাত রৌদ্রের উত্তাপ ঠান্ডা হলে পরে আদায় করবে, কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপ থেকে হয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করে বলেছে, হে রব, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে। তখন তিনি তাকে দুটি নিঃশ্বাস ছাড়া অনুমতি প্রদান করেন, একটি নিঃশ্বাস শীতকালে আর একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে। অতএব তোমরা যে শীতের তীব্রতা পেয়ে থাকো তার নিঃশ্বাসের প্রভাব। আবু জামরা জুবাই রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন আমি মক্কায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কাছে বসতাম। একবার আমি জ্বরে আক্রান্ত হই, তখন তিনি আমাকে বললেন তুমি তোমার গায়ের জ্বর জমজমের পানি দ্বারা শীতল করো, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা দুজকের উত্তাপ হতেই হয়ে থাকে। অতএব তোমরা তার পানি দ্বারা ঠান্ডা করো, অথবা বলেছেন জমজমের পানি দ্বারা ঠান্ডা করো। এর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ বিষয়ে বর্ণনাকারী হাম্মাম সন্দেহ পোষণ করেছেন। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে জ্বরের উৎপত্তি জাহান্নামের প্রচণ্ড উত্তাপতে, অতএব তোমাদের গায়ের শীতাপ পানি দ্বারা ঠান্ডা করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্বরের উৎপত্তি জাহান্নামের উত্তাপ থেকে, সুতরাং তোমরা তা পানি দ্বারা ঠান্ডা করো। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্বরের উৎপত্তি জাহান্নামের উত্তাপ থেকে, অতএব তোমরা পানি দ্বারা তা ঠান্ডা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ব্যবহৃত আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ মাত্র। বলা হলো ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের শাস্তির জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। তিনি বললেন দুনিয়ার আগুনের উপর জাহান্নামের আগুনের তাপ আরও 69 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক অংশে তার সমপরিমাণ উত্তাপ রয়েছে। ইয়ালা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারে আরোহণ করে তিলাওয়াত করতে শুনেছেন, আর তারা ডাকবে হে মালিক, অর্থাৎ মালিক জাহান্নামের তত্ত্বাবধায়কের নাম। আবু ওয়াইল রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন উসামা রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো কত ভালো হতো যদি আপনি ওই ব্যক্তির অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যেতেন এবং তার সঙ্গে বিদ্রোহ দমনের বিষয়ে আলোচনা করতেন। উত্তরে তিনি বললেন আপনারা মনে করছেন যে আমি তার সঙ্গে বিদ্রোহ দমনের ব্যাপারে আপনাদেরকে শুনে শুনে বলবো, অথচ আমি তার সঙ্গে দাঙ্গা দমনের ব্যাপারে গোপনে আলোচনা করছি যেন আমি বিদ্রোহের একটি দ্বার খুলে না বসি। এ বিদ্রোহের আমি দ্বার উন্মুক্তকারীর প্রথম ব্যক্তি হতে চাই না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু শুনেছি যার পরে আমি কোনো ব্যক্তিকে যিনি আমাদের আমির নির্বাচিত হয়েছেন সেজন্য তিনি আমাদের সর্বোত্তম ব্যক্তি একথা বলতে পারে না। লোকেরা তাকে বলল আপনি তাকে কি বলতে শুনেছেন? উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন আমি তাকে বলতে শুনেছি কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনয়ন করা হবে, এরপর তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন আগুনে পড়ে তার নাড়ি ভরি বের হয়ে যাবে। এ সময় সে এমনভাবে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকা নিয়ে তার চারপাশে ঘুরতে থাকে। তখন জাহান্নামবাসীরা তার কাছে একত্রিত হয়ে তাকে বলবে, হে অমুক ব্যক্তি, তোমার এই অবস্থা কেন? তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে আর অন্যায় কাজ হতে নিষেধ করতে? সে বলবে আমি তোমাদেরকে সৎ কাজে আদেশ করতাম বটে, কিন্তু আমি তা করতাম না, আর আমি তোমাদেরকে অন্যায় কাজ হতে নিষেধ করতাম, অথচ আমি তা করতাম। এ হাদিসটি গুন্দার রহমতুল্লাহ আলাই, শোবা রহমতুল্লাহ আলাই সূত্রে আমাস রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেছেন।